আসসালামু আলাইকুম। আপনি যদি অসহায় ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। তো আজকে দেখব আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা তাদেরকে অনুদান দিতে পারি। তো এর জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপসে আমাদের লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পরে যদি এখানে আপনারা ডোনেশন অপশনটি দেখতে পান, তাহলে এখান থেকে যাবেন। যদি না পান, একটু কষ্ট করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখবেন এখানে যে ডোনেশন অপশনটি দেখা যাচ্ছে, যদি এখানে দেখা না যায়, অন্যান্য সেবা সমূহ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ডোনেশন অপশনটি পেয়ে যাবেন। তো জীবনে তো আমরা অনেক টাকা অনেকভাবে ব্যয় করি, তো আমাদের ভিতরে অনেকেই আছে ইচ্ছা করে যে এখন তাদের দুর্দশা চলতেছে, সেখানে যেয়ে তাদের পাশে দাঁড়াই এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করি। তো সেটা তার সম্ভব নয়। তো আমরা যে যেভাবে পারি শেয়ার করি, যে যা পারি আমরা হচ্ছে তাদেরকে অনুদান দেই। তো এই জন্য হচ্ছে আমরা ডোনেশন অপশনে আসার পরে এই যে দেখুন ফিলিস্তিন দূতাবাস ঢাকা, এই অপশনটাতে ক্লিক করব। তো এখান থেকে আপনারা যে যা পারেন, যত ইচ্ছা কম বেশ অনুদান দিবেন। আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যাতে করে সবাই ভিডিওটা দেখে শিখে অনুদান দিতে পারে। তো এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, নিচের ঘরে আপনি ইমেল দিয়ে দিবেন। যদি পরিচয় দিতে অনিচ্ছুক হন, তবে টিকচিহ্ন ক্লিক করে দিবেন। আমি পরিচয় দিতে অনিচ্ছুক, তাই টিকচিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনার যে যা খুশি দিতে পারেন, অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। তারপর সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে আপনাদের বিকাশের পিনটা দিবেন। তো আমি ভিডিওটা একটু হাইড করে পিনটা বসে নিচ্ছি। পিন বসানোর পর আপনারা কনফার্ম করে দিবেন, আপনার অনুদানটি চলে যাবে। তো আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। তো এরকম পেমেন্ট সাকসেসফুল হলে আপনারা এরকম নোটিফিকেশন পাবেন। তো আপনারা যারা শেয়ার করে দিবেন, যদি অনুদান দিতে পারেন দিবেন, যদি না পারেন তাও সমস্যা নেই, ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা অনুদান দিতে আগ্রহী হয়। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।